হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে কনসেপ্টের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব কাজশক্তি ও ক্ষমতা অর্ধের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা, সেটা হলো গতিশক্তি এবং বিভবশক্তি সংক্রান্ত। সাধারণত এই ধরনের গাণিতিক প্রবলেমগুলো আমরা প্রতিনিয়ত ভোটকর্ষণে ফেস করি এবং সাথে করে ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা ভার্সিটি এবং ভোট পরীক্ষা উভয়ই প্রিপারেশনটাই নিব, ঠিক আছে? ভার্সিটিতে যেহেতু MCQ আসে, তাহলে আমরা একটু টেকনিক অবলম্বন করলে আমরা অনেক বিরাট বড় অঙ্কটাকে খুব সহজেই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি, যেটা আমাদের আলটিমেটলি আমাদের ভোট পরীক্ষাতেও MCQতে খুব সহায়তা করবে। তো চলো বন্ধুরা, আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। আমাদের আলোচনার সুবিধার্তে সেটাকে আমরা দুইটা টাইপে ভাগ করলাম আজকে। টাইপ ওয়ান হলো বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে আমাদের পরীক্ষাতে দেওয়া থাকতে পারে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ 4 গুণ বা সামথিং দেওয়া থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কত উচ্চতায় গেলে সেই জিনিসটা হবে, যদি আমরা দেখি যে কোনোটা উচ্চতা দেওয়া আছে এখান থেকে এখান পর্যন্ত এইচ উচ্চতা, ঠিক আছে, কোনোটা বস্তুকে ছেড়ে দিলাম একশো, আমাদেরকে বলছে কত কোন উচ্চতায় গেলে সেটা গতিশক্তি বিভব শক্তির সামথিং 2 গুণ 3 গুণ অথবা n গুণ হবে, সেটা আমরা নির্ণয় ধরে নিলাম এক্স পরিমাণ, ঠিক আছে? তাহলে এই এক্সের মানটা কীভাবে বাইর করব, সেটা হলো এক্স ইকুয়াল টু n^n+1। তাহলে আমাদের যে n এর মানটা দেওয়া থাকবে 2 গুণ বললে আমরা এখানে 2 দিব আর এখানে 2 দিব, তাহলে সহজে আমরা করে ফেলতে পারবো MCQর জন্য। আর যদি আমাদেরকে আমরা যদি টাইপ টুতে যাই, সেখানে হলো গতিশক্তি বিভব শক্তির কত গুণ, ঠিক আছে, n গুণ হলে আমাদের উচ্চতাটা নির্ণয় করতে হবে, সেটা হবে কি x = s/n+1, ঠিক আছে, s/n+1। এবার আসুন আমরা সরাসরি একটি ম্যাথে চলে যাই। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতাকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হলে কত উচ্চতা হতে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হলো, এই যে এক্স এর মান সেটা কিন্তু দেওয়া আছে 10 মিটার, ঠিক আছে, কোনো একটা বস্তুকে উপর থেকে ফেলে দিল এক্স, দ্যাট মিন 10 মিটার উচ্চতায় যাওয়ার পরে তার গতিশক্তি হয়ে গেলো বিভব শক্তির 2 গুণ। তাহলে আমাদেরকে বাইর করতে হবে এইচের মানটা, তাহলে কত মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমরা একটু ব্রডলি দেখবো, যেটা আমাদের HSC পরীক্ষাতে অ্যান্সার দেওয়ার জন্য লাগবে, আর আমরা MCQতে টেকনিকটা দেখবো। তো টেকনিকে যেহেতু আমাদের এটা আমাদের গতিশক্তি বিভব শক্তির কত গুণ বলছে 2 গুণ বলছে, তার মানে আমরা এই টাইপটাতে ইউজ করতে পারি, এর জায়গায় 2 বসালে তাহলে s/2+1, তাহলে 2+1 আমরা দিয়ে আলটিমেটলি এইচ এর মানটা 30 মিটার, তাহলে বুঝতে পারবো 30 মিটার উচ্চতা থেকে আমরা বস্তুটাকে ফেলে দেওয়া হলো, ঠিক আছে? এবার আসো আমরা রিটার্নের জন্য সিস্টেমটা দেখি। তাহলে ধরি আমরা এইচ উচ্চতা থেকে যেহেতু আমরা উচ্চতাটা বের করব ফেলে দেওয়া হলো, এখন 10 মিটার উচ্চতা যখন আসবে তখন তার বিভব শক্তিটা কত থাকবে, এখান থেকে 10 মিটার উচ্চতা ওঠার কারণে তার EP = mgh হবে, এখানে এইচ এর মান কত, যেহেতু সে ভূমি থেকে 10 মিটার উপরে থাকবে, সুতরাং mg × 10, ঠিক আছে? এবার আসো আমাদের 10 মিটার উচ্চতা গতিশক্তিটা হবে কত, 10 মিটার উচ্চতা গতিশক্তি হবে মোট যে শক্তি হবে, সেই শক্তি থেকে যদি আমরা 10 মিটার উচ্চতার বিভব শক্তিটাকে বিয়োগ দিয়ে দিই, যে পরিমাণ থাকবে তাই কিন্তু আমাদের গতিশক্তিটা থাকবে, কারণ আমরা জানি গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাকে মিলে কিন্তু হবে কি মোট শক্তি, ঠিক আছে? তাহলে আমরা গতিশক্তি বাইর করবো কীভাবে, মোট শক্তি থেকে বিভব শক্তিটা বের করে ফেললে কিন্তু আমাদের গতিশক্তিটা চলে আসে। আসো তাহলে আসো এখন মোট শক্তি মাইনাস 10 মিটার উচ্চতা বিভব শক্তি, মোট শক্তি এখানে আমাদেরকে আদি যে পটেন্সিয়ালটা ছিল অর্থাৎ এইচ উচ্চতা কী পরিমাণ বিভব শক্তি ছিল সেটা লিখে ফেললাম MgH, মাইনাস দিতে হবে 10 মিটার উচ্চতার বিভব শক্তি যেটা ছিল MG × 10 আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমাদের শর্ত মতো আমাদেরকে দেখাতে হবে বলল কি গতিশক্তি বিভব শক্তির 2 গুণ। তাহলে আমরা শর্ত মতো লিখে ফেললাম গতিশক্তি সমান বিভব শক্তির 2 গুণ, ঠিক আছে? তার মধ্যে গতিশক্তির মানটা কত, একটু আগে যে মানটা আমরা পেলাম সেটাই আমরা এখানে ইউজ করে ফেললাম, ঠিক আছে? আর 2 × বিভব শক্তির মান কত, 10 mg, আমরা তো সেটা জানি এখান থেকে লিখে ফেললাম। আলটিমেটলি আমরা mg দুই দিক থেকে কাটাকাটি করে আমরা এইচের মানটা পেয়ে গেলাম কত, 30 মিটার। দেখো সম্পূর্ণ অঙ্কটা করার পর আমরা এইচের মান 30 মিটার পেলাম, আর MCQতে এই টেকনিকটা অবলম্বন করেও আমরা 30 মিটার পেলাম। তাহলে এই জিনিসটা আমরা ভোট পরীক্ষার জন্য ইউজ করব, আর এই জিনিসটা MCQ এবং ভার্সিটি পরীক্ষার জন্য ইউজ করব। আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পেরেছ। দেন আমরা আরেকটা টাইপ MCQর জন্য আসি, কোশ্চেনটা পড়ে একটু। 50 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত উচ্চতায় উহার গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। তার মানে আমাকে বলেই দিল তারা 50 মিটার উচ্চতা থেকে আমাকে ফেলে দেওয়া হলো, কত উচ্চতা তার গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। তাহলে আমাদেরকে এস এর মানটা নির্ণয় করতে বলছে, দ্যাট মিন ভূমি থেকে কতটুকু উপরে এস, তার মানে আমরা ধরে নিলাম এস। তাহলে আমাদের যে সূত্রটা ছিল x = s/n+1, ঠিক আছে? তো সেইখানে আমাদের কিসের মান দেওয়া আছে, যেহেতু সম্পূর্ণ উচ্চতাটা দেওয়া আছে 50 মিটার আমরা লিখে ফেললাম, এইচের মান তো আমাদেরকে বের করতে হবে, আর এন এর মান দেওয়া আছে কত গুণ,
যেহেতু বলছে 3 গুণ, আমরা 3 ইউজ করলাম, আলটিমেটলি আসলো কত 12.5 মিটার। তাহলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটা করতে পারলাম। তো আশা করি বন্ধুরা তোমরা যদি এই দুইটি টাইপ একটু বাসায় দেখো এবং প্র্যাকটিস করো, তাহলে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এমসিকিউর জন্য দিতে পারবো এবং ভার্সিটি পরীক্ষাতে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।